শীত কেমন কি শীত খারাপ সবই গেছে জেলে সারা বাংলায় দুর্নীতির আগুন জ্বলে সুরক্ষা কবচের নামে আসছে দিদির দুধ আহারে আরে দুধের বেশে গ্রামে গ্রামে ঢুকছে সব ভূত জিজ্ঞেস করুন ওদের কাছে কেন চাকরি চুর করলো চুরি ঘিরে ধরে জিজ্ঞেস করবেন রাজপথে কেন কাচ্ছে বাংলার মেধাবীরা চাকরি চুরি করেছো তোমরা আমাদের দরজায় কেন এসেছো জবাব দাও জিজ্ঞেস করুন ওদের কাছে কেন চাকরি করলে চুরি মেধাবীদের বুকে কেন মারলে তোমরা চুরি গরু পায়লা বালি চুরি কেন করলে ভাই আগে তুমি সেই চাঁদের উদয় এখনই চাঁদের উদয় হবে শুভেন্দু শুভেন্দু মানে কি শুভ যোগ ইন্দু ইন্দু মানে চাঁদ হরিণঘাটা বিধানসভায় হবে চাঁদের উদয় সবাই মিলে বলো আমার জয় মোদিজির জয় বলো হরি বলো হরি বলো হরি বিধানসভার এই নিমতলায় সবাই মিলে বলো আমার শুভেন্দুদার জয় বলো হরি বলো হরি শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর সবই গেছে জেলে সারা বাংলায় দুর্নীতির আগুন উঠলো জ্বলে আসতে এখন কি করেছে তা জানেন আরে বাবা রে বাবা কি যেন একটা কবচ পাঠাইছে কবচ সুরক্ষা কবচ কবচে আর কাজ হবে না কারণ মাথায় টিউমার ওই যে মাথা পার্থ চট্টোপাধ্যায় ব্রেন টিউমার চোর 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 কি চোর চাকরি চোর মেধা চোর তারপরে লাংসে ক্যান্সার কিডনিতে ক্যান্সার পায়ে গ্যাঙ্গারিন তাবিজে কাজ হবে না শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর সবই গেছে জেলে সারা বাংলায় দুর্নীতির আগুন উঠলো জ্বলে সুরক্ষা কবচের নামে আসছে দিদির দুধ আরে আরে দুধের বেশে গ্রামে গ্রামে ঢুকছে সব ভূত বলো হরি বল হরি জিজ্ঞেস করুন ওদের কাছে কেন চাকরি চুর করলো চুরি ঘিরে ধরে জিজ্ঞেস করবেন রাজপথে কেন কাচ্ছে বাংলার মেধাবীরা চাকরি চুরি করেছো তোমরা আমাদের দরজায় কেন এসেছো জবাব দাও জিজ্ঞেস করুন ওদের কাছে কেন চাকরি করলে চুরি মেধাবীদের বুকে কেন মারলে তোমরা চুরি গরু পায়লা বালি চুরি কেন করলে ভাল আগে তুমি সেই এসব প্রশ্ন ওদের কাছে করবে তোমরা পেশ পারবে তো নাকি আরে গতকাল নাকি এসেছিলেন ওই কি একটা গাছ আছে মহুয়া গাছ সেই মহুয়া ফুলের গন্ধে নাকি আকুল করবার করে গতকাল এসেছিল তিনি দাঁড়ে দাঁড়ে মহুয়া ফুল কিন্তু বাবার মধু বড় মিষ্টি ওটা খেলে তাড়াতাড়ি নেশা হবে সৃষ্টি কেন তোমরা নিয়েছো
আমাদের যেতে হলো কেন ঘর বাড়ি ছেড়ে এখন দরজা এসছো একুশ সালের ভোটের পরে যা করেছো ভাই আমাদের সে আমাদের মনে আছে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছো ভেঙে দিয়েছো এখন আমাদের কাছে এসেছো কেন চুরি করে করে পেট ভরে চোর মিষ্টি কথা বলতে এসেছো আহারে কেন গরিবগুলোর টাকা মেরে করলে গাড়ি বাড়ি মিষ্টি কথা বলে মনে কাটতে চাও নারী বলো হরি বল হরি শপথ নেব আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে শান্তিতে ভোট দেব আর ওরা যদি বোম গুলি নিয়ে আমাদের ভোটারদের ভোট দিতে না দিতে চায় তাহলে ওরা একটা বোম ফাটালে আমরা দশটা ফাটাবো ঠিক আছে তো নাকি ওরা একটা গুলি মারলে আমরা দশটা গুলি মারার মতো ক্ষমতা অর্জন করব ঠিক আছে তো আরে বাবা মালা পরেছি বলে মালা খুলে রাখতে আমরা পারি আমরা সাপের পূজা করি বাঘের পূজা করি আমরা ময়ূরের পূজা করি আমরা মনসা পূজা করি না তোমাদের সবাইকে আমরা পূজা করি কিন্তু তোমরা যদি কামড়াতে আসো মাথাটা এবার ছেঁচে দেব ভারতীয় জনতা পার্টির যুব সম্প্রদায় তারা তৈরি হয়ে আছে আপনারা তৈরি তো বলো চোর ধরো জেল ভরো জোরে চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় আমি পুলিশদের একটা বার্তা দিয়ে রাখছি আপনারা ভাববেন না চিরকাল আপনাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন আমার শুভেন্দুদার কাছে হেরে গিয়ে এটা খেয়াল রাখবেন আর বেশি দেরি নেই প্রত্যেকটা পুলিশ কি কি ব্যবহার করছেন আমার কোন কোন যুব সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছেন প্রত্যেকটা আমি লাল কালির দাগ দিয়ে রাখছি আগামী দিনে একটা কেউ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আসি এবার আরো আপনারা বড় বড় নেতা নেত্রীরা রয়েছেন তাদের বক্তব্য শুনুন হরি বল সবাই হাত তুলে বলুন একবার হরি বল হরি বল বলো ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় তাহলে এখান থেকে আমরা শপথ নেব আমরা প্রত্যেক